যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু রিজিকের মালিক মনে করে লক্ষ্মী নিয়ে, কি ঠিক না? আপনারাই বলেন, লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তাহলে তো মুসলমানরা সব না খাইয়ে মরার কথা ছিল। মুসলমান তো লক্ষ্মী পূজা করে না, করে নাকি? কি আপনাকে এলাকার মুসলমান লক্ষ্মী পূজা করে? হ্যাঁ, তা মুসলমানদের মধ্যে কোটিপতি নাই, শিল্পপতি নাই? আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে ভিক্ষা করে খায় এরকম লোক নাই? তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না, ঠিক না? কি জোরে বলেন, ভালো করে বুঝতে হবে। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যাবুদ্ধির মালিক মনে করে সরস্বতীরে, ঠিক না? চা আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যাবুদ্ধির মালিক হয়ে থাকবে তো মুসলমানের সন্তানদের লেখাপড়া হওয়ার কথা ছিল না, সব মূর্খ থাকার কথা ছিল, কারণ মুসলমান সরস্বতী পূজা করে না। কি আপনাদের দেশে করে নাকি? তা মুসলমানদের মধ্যে বিএ পাস এমএ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, মুফতি মুহাদ্দিস নাই? আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙের অঙ্কলোক নাই? তাহলে বুঝতে হবে সরস্বতী ও বিদ্যাবুদ্ধির মালিক না, কথা ঠিক না? ভালো করে বুঝবেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, সন্তান দর মালিক মনে করে মা ষষ্ঠী। হিন্দুরা ষষ্ঠী পূজা করে সন্তান লাভের জন্য, জানেন তো এটা আপনারা? এই জন্য কোনো হিন্দু মহিলা যখন গর্ভবতী হয় দেখবেন ওরা একটা কথা বলে যে মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, তো মা ষষ্ঠী দয়া করে একটা সন্তান দিয়েছে পেটের মধ্যে। আপনারাই বলেন, সন্তান দর মালিক যদি মা ষষ্ঠী হয়ে থাকবে তাহলে মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না, কারণ মুসলমান ষষ্ঠী পূজা করে না। কি কথা ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? তা মুসলমানদের সন্তান হয় না? কি মুসলমানদের সন্তান হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানায় খানা খাওয়া সৌভাগ্য আমার হয়েছে যার ২২টা সন্তান, ২২ সন্তানের পিতার সাথে এক দস্তরখানায় খানা খাওয়া সৌভাগ্য আমার হয়েছে। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান মানুষ নাই? কি নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠী ও সন্তান দেওয়ার মালিক না, কথা ঠিক কিনা? ভালো করে বুঝেন, রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যাবুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দর মালিক মা ষষ্ঠী না, সব কিছুর মালিক আমার মাওলা, আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন একশো ভাগের একশো ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে। কি বলেন? হ্যাঁ, ভালো করে বুঝেন, অবজান ভালো করে বুঝেন। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক, ঠিক না? কি জোরে বলে? আজকে আমি আর আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে, ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদের মুশরিক হয়ে থাকে আমি আপনিও মুশরিক, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকের অন্তরের মধ্যে বিশ্বাস এরকম কম বেশি আছে, এবছর ফসলাদির যে অবস্থা জমিতে, কেমনে যে চলবে না আল্লাহই জানে, কি আছে না বিশ্বাস এরকম? আর বর্তমান ব্যবসা বাণিজ্য যে অবস্থা, না খাইয়েই মরা লাগে নাকি, কি আছে না কি এরকম বিশ্বাস? হ্যাঁ, আর যদি কোনো কায়দায় চাকরি চলে যায় তাহলে তো গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে, ঠিক না? কি এরকম বিশ্বাস আছে না অন্তরের মধ্যে? হরিপদ আল্লাহর রিজিকের মালিক বানাই, লক্ষ্মীরে রিজিকের মালিক বানাইছে, আমি রিজিকের মালিক বানাইছি জমিন দিয়ে, হরিপদ লক্ষ্মীরে রিজিকের মালিক বানাইছে, আমি রিজিকের মালিক বানাইছি ব্যবসারে, হরিপদ রিজিকের মালিক বানাইছে লক্ষ্মীরে, আমি বানাইছি চাকরি দিয়ে, ওই হরিপদ মুশরিক হয়ে থাকলে আমি আপনি মুশরিক, কোনো সন্দেহ না, চিৎকার দিয়ে বলেন নাউজবিল্লাহ, আরে জোরে করে নাউজবিল্লাহ। এই যে গাড়িলার একই অন্তরের মধ্যে ভরপুর, আজকে আল্লাহ না করুক এই অবতার দিকে কবরে চলে যান, একেবারে ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট, কোনো নিস্তার নাই। আমার আল্লাহ সব গুণা মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না, কথা ঠিক না? কি জোরে বলেন? যার পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়, শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যে গাড়িরা কি অন্তরের মধ্যে এই অবস্থা মারা গেলে কোনো নিস্তার নাই, একেবারে ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট, কথা ঠিক না? আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মুখাপেক্ষী না, ব্যবসার মুখাপেক্ষী না, চাকরির মুখাপেক্ষী না, আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ফয়সালা করতে পারেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে মূসা আলাইহিস সালামের কম কালা পাক ৪০ বছর আসমান থেকে খাওয়াইছে, ৪০ বছর, সে খাবারের নাম ছিল মান্না সালোয়া, কি নাম? জোরে বলেন কি নাম? তা মূসা আলাইহিস সালামের কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কওমের দাম বেশি? তো ওদের কেলা ৪০ বছর খাওয়াইছে, আমাদেরকে পারে না? কি আল্লাহ পাক আমাদেরকে পারে না খাওয়াইতে আসমান থেকে? কিন্তু আমাদের তো একিন আল্লাহ পাকের জাতের উপরে নাই, আমাদের একিন আসবাবের প্রতি, এই জন্য আসবাবের মাধ্যমে রিজিক আসতেছে। যদি আল্লাহ পাকের জাতের উপরে একিন থাকতো বিনা আসবাবে গায়েব থেকে রিজিকের ফয়সালা হতো, ঠিক কিনা?
বান্দা বান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ পাক বান্দা বান্দির সাথে সেই রকম মোয়ামেলা করে। আমাদের একিন ওই আসবাবের প্রতি, এই জন্য আসবাবের মাধ্যমে আল্লাহ পাক রিজিক পৌঁছাইতেছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে একিন থাকতো, বিনা আসবাবে রিজিক পৌঁছে যাইতো, ঠিক না? জোরে বলেন, আল্লাহ পাক সকলকে সহিহ বুঝদান করুক। জোরে কন না আমি, হওয়া যান। আপনি কতটুকু খাবার খান প্রতিদিন? কতটুকু খাবার খান প্রতিদিন আপনি? একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন 7.5 মণ খাবার খায় কমপক্ষে। কতটুকু? 7.5 মণ খাবার খায় কমপক্ষে একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে বলেন তো? কি হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছের আবাদ করছে বলেন? একটা হাতি না খায় মরছে পাইছেন কোনোদিন? হাতিরা ক্ষুধার যন্ত্রণা রাস্তায় ভুকা মিছিল বের করছে কোনোদিন পাইছেন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? আরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী আছে যার এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণী বসবাস করে সমুদ্রের তলদেশে, ঠিক না? আচ্ছা বলেন তো, ওদের কয় বিঘে জমিতে ভুট্টার চাষ হয় বা ইরিধানের চাষ হয় বা রসুনের চাষ হয় বলেন তো? হ্যাঁ, ওদের কোন বাজারে কয়টা দোকান আছে বলেন না একটু মেহরবানি করে? কিসের ব্যবসা করে ওরা বলেন? কি কথা বলেন না আমার? ওরা কোন অফিসে চাকরি করে বলেন না? এই প্রাণীগুলোকে খাওয়ায় কে? এই প্রাণীগুলোকে কে খাওয়ায়? আমার আল্লাহ নিকৃষ্ট হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে, আর আমি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে খাওয়াইতে পারে না নাকি? কি পারে না? তো আল্লাহ পাকের জাতের উপরে সেই একিন নাই বা জানা আমার, সেই একিন নাই আমার, একিন আসবাবের উপরে। আর এই আসবাবের উপরে কি নিয়ে যদি কেউ মারা যান, আপনি মুশরিক অবস্থায় মরছেন, ভালো করে বুঝেন। আপনি যখন মায়ের পেটে জন্ম নিয়েছিলেন, জন্মের পরে 40 দিন পর্যন্ত একজন মানুষ মায়ের পেটে মৃত অবস্থায় থাকে। আপনিও জন্মের পরে 40 দিন মৃত অবস্থায় ছিলেন মায়ের পেটে। 40 দিনের সময় আপনার ভিতরে যখন রুহু ঢুকানো হয়েছে, তখন থেকে আপনি একজন জীবিত মানুষ মায়ের পেটে। আর যখন রুহু ঢুকাইছে আপনার ভিতরে, জীবিত হয়েছেন, তখন থেকে আপনার নিয়মিত খানাপিনার প্রয়োজন হয়েছে মায়ের পেটের মধ্যে। ওই সময় আপনি কোন স্কুলের শিক্ষক ছিলেন বলেন তো? কি আমার কথা বোঝেন না আপনারা? মায়ের পেটে যখন ছিলেন কোন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন বলেন না আমাকে একটু? কি কথা বলেন নাকি আপনারা, নাকি বোবা? হ্যাঁ, ওই সময় কোন মসজিদের খতিব ছিলেন বলেন? হ্যাঁ, ওই সময় মায়ের পেটের মধ্যে আপনাকে খাওয়াইছে কে? মায়ের পেটের মধ্যে খাওয়াইছে কে? আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আপনারে খাওয়াইতে পারছে, এখন আর দুনিয়া পেটে আসার পরে পারে না নাকি? আফসোস 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 হবা যান। এই যে গাড়িলার প্রতি একই অন্তরের মধ্যে এই অবস্থায় মারা গেলে কোনো নিস্তার নাই, ডাইরেক্ট জাহান্নামি, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর ওগুলো করবো কৃষিকাজ, সুন্নাতি সবে কৃষিকাজ করবো, সুন্নাতের উপর আমল করার জন্যে, ব্যবসা করবো সুন্নাতের উপর আমল করার জন্যে, চাকরি করবো সুন্নাতের উপর আমল করার জন্যে, কিন্তু ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, যে রিজিক দেয় আমার মাওলা। কি কথা ঠিক কিনা? বিশ্বাস থাকতে হবে কি রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না। আরে যারা কৃষিকাজ করে না তারা না খায় মরে যায়, যারা ব্যবসা করে না তারা খায় না, যারা চাকরি করে না তারা খাইতেছে না, ওগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কথা ঠিক না? জোরে বলেন। বাবা যান, চোখে দেখি একটা কিন্তু বিশ্বাস করা লাগবে, আর একটা, এর নাম হচ্ছে ইমান। কি বলেন? চোখ দিয়ে দেখতেছি এটা যে জমিনে ফসল ফলতেছে, ওই ফসলের দ্বারা আমার সংসার চলতেছে, চোখ দিয়ে দেখতেছি ব্যবসায় লাভ করতেছি, লাভের টাকায় সংসার চলতেছে, চোখ দিয়ে দেখি মাসে মাসে বেতন পাইতেছি চাকরি থেকে, ওই চাকরির বেতনের টাকায় চলতেছে, এটা চোখ দিয়ে দেখি আমি। কিন্তু আসমানি খবর ভিন্ন, আসমান থেকে নবী রাসূলুল্লাহ খবর নিয়ে আসছে, ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আমার চোখের দেখাকে অস্বীকার করা লাগবে, আসমানি খবরকে বিশ্বাস করা লাগবে, এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? অন্তরে হাত লাগান প্রত্যেকেই, অন্তরে কম বেশি বিশ্বাস এরকম আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো ওরি ফতো ডাক্তারে ফাইলাম বুঝলে বাসা, কি আছেন এরকম বিশ্বাস অন্তরের মধ্যে? আরে আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল, সময় মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম বুঝলেই বাসিছে, কি আছেন এরকম বিশ্বাস? হায়াতের মালিককে, হায়াতের মালিককে, মুখে কই আল্লাহ, অন্তরে ডাক্তার, অন্তরে হাত লাগাইতে বলছি এমনে এমনে না।